Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো পুদিনার শরবত। তো পুদিনার শরবতের জন্য আমার যা যা লাগছে তা হচ্ছে পুদিনা, লেবুর রস, চিনি, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, বিট লবণ। পুদিনা শরবত শরীরকে ঠান্ডা রাখে আর মনও ভালো থাকে। তো আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। চিনি, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লেবুর রস সবকিছু দিয়ে এবার আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি। পানি দিয়ে আমি ভালোভাবে আবার ব্লেন্ড করে নেব। যেহেতু আমি দুই গ্লাস বানাবো এর জন্য আমি আরো এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন আমি ছাঁকনির মাধ্যমে পুদিনার শরবতকে ছেঁকে নেব। গরমের দিনে পুদিনার শরবত শরীরের জন্য খুবই উপকারী, তাই আপনারা এটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। এই পুদিনার শরবত আপনি 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে দিতে পারেন। এখন আমি লেবুর টুকরো দিয়ে গার্নিশ করে সার্ভ করব। বাস, তৈরি হয়ে গেল আমার মজাদার ড্রিঙ্ক পুদিনার শরবত। এটা আপনারা আইস কিউব দিয়েও খেতে পারেন অথবা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।